হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু পিএস এডিটিং চ্যানেল। আজকের ফটোশপ টিউটোরিয়ালে দেখাবো কিভাবে সহজে একটি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নতুন আরেকটি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড অ্যাড করা যায়। এখানে আমি একটি সবুজ আর সাদা কালারের গ্রেডিয়েন্ট তৈরি করব। তোমরা চাইলে যে কোনো কালারের তৈরি করতে পারো। এই ফটোশপ টিউটোরিয়ালটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দাও। আর নতুন নতুন ফটোশপ টিউটোরিয়াল পেতে পিএস এডিটিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ।